নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের অনলাইনে আপনার নিজের কোম্পানির বা কোম্পানির কোন প্রোডাক্টের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো বন্ধু আপনারা জানেন আপনার যদি কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং বিজনেস থাকে তাহলে তার নাম লোগো বা সিম্বল রেজিস্টার করার জন্য আপনাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে ফলে ওই একই নাম নিয়ে অন্য কেউ কোনো ব্র্যান্ড তৈরি করতে পারবেন না আর আপনি ওই ব্র্যান্ড নেম নিয়ে পাবলিকলি বিজনেস করতে পারবেন তো বন্ধু এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন একটি অনলাইন পদ্ধতি যেটা আপনারা বাড়িতে বসে নিজের কম্পিউটারেই করতে পারবেন বেশিরভাগ কোম্পানি অবশ্য এই কাজ কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে দেয় ঝামেলা এড়ানোর জন্য বা তথ্য না থাকার জন্য আর এই এজেন্সিগুলো এই অনলাইন পদ্ধতি সম্পূর্ণ করে কোম্পানির থেকে মোটা টাকা চার্জ নিয়ে নেয় কিন্তু আপনারা নিজেরাই কিভাবে অনলাইনে এই ট্রেডমার্কের জন্য আবেদন করতে পারবেন বাড়িতে বসে তার সম্পূর্ণ পদ্ধতি তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টোটাল প্রসেসটি খুব সহজেই আপনারা বুঝে যেতে পারবেন এই ভিডিও থেকেই তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের এই স্পেশাল ভিডিও তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট এই ধরনের টেকনিক্যাল সলিউশন এবং নতুন নতুন বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিও প্রেস করে দিন যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান বন্ধু ভারতবর্ষের যে কোনো কোম্পানির নাম লোগো বা সিম্বল বা সেই কোম্পানিতে বানানো যে কোনো প্রোডাক্টের নাম বা সিম্বল রেজিস্টার করবার জন্য আপনাকে তার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য আপনাকে ipindiaonline.gov.in এই ওয়েবসাইটটি খুলতে হবে যেমনটি আপনারা স্ক্রিনে দেখছেন আমি ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেই লিংক খুলে সরাসরিভাবে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এটি একটি অনলাইন প্রসেস এবং অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সার্টিফিকেটও পেয়ে যাবেন তো কীভাবে করবেন তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটি খুলতে হবে যেমনটি আপনারা দেখছেন তবে ওয়েবসাইট অন করেই অ্যাপ্লিকেশান শুরু করবার আগে আপনাকে একটু সার্চ করে দেখে নিতে হবে আপনি যে নামটা রেজিস্ট্রেশন করতে চাইছেন বা ট্রেডমার্ক হিসাবে রেজিস্টার করতে চাইছেন সেই নামে অলরেডি কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড আছে কিনা তার জন্য আপনাকে আবারও একটি লিংক খুলতে হবে এই ipindiaonline.gov.in এর একটি লিংক যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই লিংকটি সরাসরি খুললে আপনি অন্য একটি পেজে চলে আসবেন এই ওয়েবসাইটেরই সেই ওয়েবসাইটটি খুলবার পরে ঠিক এই রকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এর প্রথম ঘরে দেখুন লেখা আছে ওয়ার্ডমার্ক এখানে আপনি কোম্পানির নেম লিখবেন আর নিচে লিখতে হবে ক্লাস অর্থাৎ কি ক্যাটাগরি আপনি প্রোডাক্ট এবার কোন ক্লাসের মধ্যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট পড়ে তার একটি লিস্ট আছে যেটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি সেই লিংকটি খুললে আপনারা এই রকম একটি পিডিএফ ফাইল বের করতে পারবেন যাতে মোট 34টি ক্লাস রয়েছে এবং কোন ক্লাসের মধ্যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট পড়বে সেটি আগে থেকে লিস্ট করা রয়েছে আপনি এর মধ্যে থেকে আপনার প্রোডাক্টটিকে বাছবেন এবং সেটি কোন ক্লাসের মধ্যে পড়ছে সেটি এখান থেকে রেফারেন্স হিসাবে নিয়ে ওই ফর্মে আপনাকে অ্যাড করতে হবে আমি আবারও বলছি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ক্লিক করলে সরাসরি এই পিডিএফ ফাইলটি আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে এবার সেখান থেকে আপনি ক্লাস চুজ করবেন এবং সরাসরি ফর্মে এসে অ্যাড করবেন আপনি যে প্রোডাক্ট চুজ করবেন সেই অনুযায়ী একটি ক্লাস হবে এবার সেটা করবার পর আপনাকে সার্চ করতে হবে সার্চ করবার পরে সার্চ রেজাল্টটি আপনাকে বলে দেবে ওই কোম্পানি ওই নামে বা ওই কোম্পানির ব্র্যান্ড নেম দিয়ে বা প্রোডাক্টের নাম দিয়ে কোনো কোম্পানি অলরেডি রেজিস্টার্ড করা আছে কি না যদি আপনার সার্চ রেজাল্ট জিরো হয় তবেই আপনি কিন্তু নতুন করে ওই নাম দিয়ে অ্যাড করতে পারবেন যেমন আমি যে নাম দিয়ে সার্চ করেছিলাম তাতে রেজাল্ট দেখাচ্ছে জিরো তাই আমি এই নাম দিয়ে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবো এটি বাধ্যতামূলকভাবে আপনাদেরকে সার্চ করতে হবে কারণ একই নাম দিয়ে নতুন করে আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন না এবার এই রেজাল্ট জানা হয়ে যাওয়ার পর আপনি সরাসরি এবার অ্যাপ্লিকেশনের পেজে চলে আসবেন যেটি প্রথমে আমি আপনাদেরকে খুলে দেখিয়েছিলাম ipindiaonline.gov.in এখানে সবার প্রথমে আপনাকে দেখুন একটা স্ক্রিনে লেখা দিয়েছে লগ ইন উইথ এবার আপনাদের যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা নেই আপনাকে প্রথমে নিউ ইউজার হিসাবে রেজিস্টার করতে হবে দেখুন নিচের দিকে একটা লিংক দেওয়া রয়েছে নিউ ইউজার সাইন আপ এই সাইন আপ খুলে আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে এবার কিভাবে একজন নিউ ইউজার হয়ে এই ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করবেন তার পদ্ধতি দেওয়া রয়েছে দেখুন তিনটি প্রথম লাইনে লেখা রয়েছে প্রকিউর ক্লাস থ্রি অর ক্লাস টু ডিজিটাল সিগনেচার ফ্রম এনি অফ দ্য ইন্ডিয়ান সার্টিফাইং অথরিটিস অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো ডিজিটাল সিগনেচার প্রদানকারী সংস্থা থেকে আপনার একটি ডিজিটাল সিগনেচার নিয়ে এখানে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে হবে যেটিকে আমাদের এই ফর্মে অ্যাপ্লাই করতে হবে ই ফিলিংয়ের জন্য এবার সেকেন্ড স্টেপে ওটাই লেখা আছে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য সাইনিং কম্পোনেন্ট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ডিজিটাল সিগনেচার ম্যানুয়াল তা আপনি এই ডিজিটাল সিগনেচার ম্যানুয়ালটি ক্লিক করে কিভাবে আপনি আপলোড করবেন সেই প্রসেসটি দেখে নিতে পারবেন তবে পদ্ধতি ওই একটাই আপনাকে
আগে থাকতে সার্টিফাইং কোন অথরিটিসের কাছ থেকে ডিজিটাল সিগনেচার নিয়ে রাখতে হবে এবং সেটিকে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে হবে অ্যাজ আ পিডিএফ ফাইল এবং সেটিকে আমাদের এই ফর্ম ফিলআপের সময় মাঝে মাঝে আপলোড করতে হবে প্রয়োজন বিশেষে এবার এই সমস্ত প্রসেস যদি আপনার দেখা হয়ে গিয়ে থাকে আপনি সরাসরি প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করবেন প্রসিড টু রেজিস্ট্রেশন ক্লিক করলে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে যেখানে লেখা থাকবে দেখুন টাইপ অফ অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাজ আ প্রপ্রিয়েটর বা এজেন্ট বা অ্যাটর্নি হিসাবে অ্যাপ্লিকেশন করবার জন্য আমরা ন্যাচারালি প্রপ্রিয়েটর হিসাবে ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে একটি এন্টার কোড দিয়ে কোড দেওয়ার জন্য একটি ফাঁকা ঘর চলে আসবে এবার আপনি কি কোড দেবেন সেটাকে এখানে সার্চ করতে পারবেন সার্চ বক্সটায় ক্লিক করলেই আপনার সামনে আবারও একটি ঘর চলে আসবে যেখানে দেখুন লেখা রয়েছে সার্চ টেক্সট ইন প্রপ্রিয়েটর নেম অর্থাৎ আপনি আপনার নিজের যে প্রপ্রিয়েটর হিসাবে নেম এখানে সেভ করতে চাইছেন নিজের নামটি আপনি এখানে দেবেন যে কোনো একটি নাম আপনি সার্চ করবেন আপনি যেই নামে আপনার এই প্রপ্রিয়েটরশিপ অ্যাপ্লিকেশন করবেন সেই নামটি সার্চ করবেন এবং সার্চ করবার পরে দেখবেন অনেক বড় লিস্ট চলে এসেছে এখান থেকে আপনাকে কিচ্ছু করতে হবে আপনি এখান থেকে শুধু অ্যাড নিউ করে আপনার নামটি অ্যাড করবেন অর্থাৎ অলরেডি যারা রেজিস্টার্ড আছে তাদের নাম দেখাবে আপনি শুধু অ্যাড নিউ করবেন এবার দেখুন এখানে সিলেক্ট প্রপ্রিয়েটর ক্যাটাগরি এখানে বহু রকমের ক্যাটাগরি লিস্ট আপনি পাবেন আদার আছে সিঙ্গেল ফার্ম পার্টনারশিপ ফার্ম জয়েন্ট ফার্ম হিন্দু আনডিভাইডেড ফার্ম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে আপনি যে ক্যাটাগরি প্রপ্রিয়েটরশিপের অ্যাপ্লিকেশন করবেন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করলেই নিচের বক্সগুলো অন হয়ে যাবে লেখার জন্য আমরা সিঙ্গেল ফার্ম হিসাবে ক্লিক করলাম এবার রিফ্রেশ হয়ে গেলেই দেখবেন নিচের বক্সগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবার আপনাকে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে প্রথমে নেম তারপর আপনার নেশান অর্থাৎ কোন দেশ থেকে আপনি আছেন ন্যাচারালি আমাদের ইন্ডিয়া হবে তারপর এক এক করে টেলিফোন নাম্বার ট্রেড ডেসক্রিপশন অর্থাৎ আপনার কী ব্যবসার আপনি রেজিস্ট্রেশন করছেন ডেসক্রিপশন দেবেন তারপর অ্যাড্রেস দেবেন সার্ভিস অ্যাড্রেস মানে অফিসের অ্যাড্রেস দেবেন তারপর ফ্যাক্স নাম্বার যদি থাকে দেবেন না হলে না তারপর ইমেল আইডি আর শেষে লিগাল স্ট্যাটাস অর্থাৎ প্রপ্রিয়েটরশিপের ডিটেলস আপনি এখানে দেবেন এবং আপনাকে লাস্টে এখানে সাবমিট বাটন ক্লিক করতে হবে লিগাল স্ট্যাটাসটা আপনি তার প্রপ্রিয়েটরশিপে লিখতে হবে বেসিক্যালি আমরা যদি প্রপ্রিয়েটর হিসাবে রেজিস্টার করতে চাই এবার সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এই প্রপ্রিয়েটরশিপের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার কোড পেয়ে যাবেন ইমেল মারফত এবং ফোনের মারফত সেই কোডটিকে আপনাকে এবার এখানে দিতে হবে যেই ইমেল আইডিতে আপনি বা আপনার ফোনে এসএমএসের মাধ্যমে যে কোডটি পাবেন সেই কোডটি এখানে দেওয়ার পর আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে প্রসেসে ক্লিক করলে আপনি এই ফর্মের নেক্সট পার্টে যাবেন যেখানে অলরেডি দেখবেন আপনার প্রপ্রিয়েটরশিপ আর আপনার কোডটি এখানে দেখতে পাবেন এবং নিচে আপনার নাম এবং ডিটেলস আপনি দেখতে পাবেন এবার ফর্মের বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে দেখুন লেখা রয়েছে ডিজিটাল সিগনেচার ডিটেলস এখানে প্রথমে আপনাকে ডিজিটাল সিগনেচার যেটি আমি প্রথমেই বলেছিলাম কম্পিউটারে সেভ করে রেখেছেন সেটিকে আপলোড করতে হবে আপনি এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটারে চলে আসবে সেখান থেকে আপনি যেটি আপনার ডিজিটাল সিগনেচার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলেই আপনার ডিজিটাল সিগনেচার এই পেজে আপলোড হয়ে যাবে এরপর বাকি অংশটুকু আপনাদের পূরণ করতে হবে দেখুন লেখা রয়েছে ইউজার আইডি আপনাকে এখানে নিজের একটি ইউজার আইডি বানাতে হবে এবং তার জন্য আপনি চেক অ্যাভেলেবিলিটি দেখে চেক করতে পারবেন ওই একই ইউজার আইডি কারো আছে কিনা তারপর আপনি পাসওয়ার্ড দেবেন তারপর ইমেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেবেন আর লাস্টে একেবারে দেখুন ক্যাপচা কোডটা দিয়ে আপনি ফিল আপ করে সাবমিট করলেই আপনি কিন্তু রেজিস্টার করে ফেলবেন এই ওয়েবসাইটে এবার আপনি একবার রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে এখানে লগ ইন করে আপনার এই ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে আমরা চলে আসি নেক্সট পেজে আপনাকে এবারে সরাসরি অ্যাপ্লিকেশানের পেজে নিয়ে চলে এলাম এই অ্যাপ্লিকেশানে যেহেতু আমরা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছি আমাদেরকে লগ ইন করতে হবে আপনি লগ ইন আপনার ইউজার নেম যেটি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর লগ ইন বাটন ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন এবং লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক এই রকমটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আপনার স্ক্রিনে এখান থেকে আপনারা দেখুন বাঁ দিকে সেকেন্ড অপশান আছে নিউ ফর্ম ফিলিং এইটি ক্লিক করবেন এবং প্রথম যে TMA রয়েছে সেটিকে আপনাকে প্রথম পূরণ করতে হবে যেহেতু নতুন ট্রেডমার্কের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন তাই ট্রেডমার্ক এ অ্যাপ্লিকেশান করবার পর এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি চুজ করবেন আমরা ন্যাচারালি ইন্ডিভিজুয়াল ফার্ম হিসাবে অ্যাপ্লিকেশান করতে চাই তাই সেটাই ক্লিক করলাম এবার তারপর যে নতুন স্ক্রিনে পেজটি আসবে দেখবেন অনেক কিছু অপশান আছে ন্যাচারালি আমাদের প্রথম অপশানটি কাজে লাগে ট্রেডমার্ক অ্যাপ্লিকেশান আমরা যেহেতু ট্রেডমার্ক অ্যাপ্লিকেশান করছি এবার ক্লাসটা আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেটা সেই PDF-এ আমরা দেখেছি সেই ক্লাসটা দেওয়ার পর আপনি সাবমিট বাটন ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আমরা ফর্মের বাকি অংশটুকুতে চলে যাব এখানে আরও কিছু অপশান আছে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এবার সাবমিট বাটন ক্লিক করলে আমরা একেবারে সরাসরি ফর্মে চলে আসবো এখানে দেখবেন প্রাইমারি ডিটেলস আপনার কিন্তু এখানে অলরেডি ফিল আপ থাকবে বেসিক ডিটেলসগুলো আপনারা যেগুলো অলরেডি দিয়েছেন যেই অনুযায়ী আপনারা লগ ইন করেছেন সেগুলো দেওয়া থাকবে আপনি একবার তবুও চেক করে নেবেন তারপর আপনাকে অ্যাপ্লিক্যান্টস ডিটেলসে এক এক করে সব কিছু ফিল আপ করতে হবে যেগুলো নতুন নতুন দেখবেন অলরেডি ফিল্ড আপ নেই সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে সেকেন্ড স্টেজে দেখবেন অ্যাপ্লিকেশান ডিটেলসেও কিন্তু প্রপ্রিয়েটর নেম আপডেটেড ডেট অর্থাৎ কবে আপনি অ্যাপ্লিকেশান করেছেন সব কিছু আপনার এখানে লেখা থাকবে আপনি সেই ক্যাটাগরিগুলোকে একবার
লিখে নেবেন এবার এই যে প্রপ্রিয়েটরি নেম বা আপডেটেড নেম ক্যাটাগরি এগুলোকে আপনি এডিট করতে পারবেন এই এডিটিংটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন কোন তথ্য ফুল রয়েছে আপনি এখানে এডিট করতে পারবেন বা আপনি যদি চান এই টোটাল ডিটেইলসটাকে ডিলিট করে দিয়ে নতুন নিচে লেখা অ্যাড নিউ প্রপ্রিয়েটরি থেকে ক্লিক করে নতুন প্রপ্রিয়েটরি ডিটেইলস অ্যাড করতে পারবেন টোটাল স্বাধীনতা আপনার এই ফর্মে রয়েছে তবে মনে রাখবেন রেজিস্ট্রেশন করবার সময় আমাদের কিন্তু স্টেট নেম এবং টোটাল অ্যাড্রেস দেওয়া হয় না তাই আপনাকে ন্যাচারালি এই এডিট টিপে আপনার স্টেট নেম এবং ডিস্ট্রিক্ট নেম কিন্তু দিয়ে দেওয়াটাই বেটার তাতে আপনার ইন ফিউচার আপনার এই ফর্মে ভেরিফিকেশনে খুবই হেল্প হয় এখানে আপনি যদি এডিট করেন এইরকম পেজ আপনাদের সামনে আসবে যেখান থেকে আপনি বাকি সব ডিটেইলস এডিট করতে পারবেন নেম অ্যাড্রেস স্টেট বিশেষ করে স্টেট কিন্তু আপনার আগে থেকে অ্যাড করা থাকবে না আপনাকে নতুন করে স্টেট এখান থেকে আপডেট করতে হবে কারণ রেজিস্ট্রেশনের সময় আমাদের স্টেটগুলো লেখা থাকে না এবার বাকি আপনি টোটাল ডিটেইলস এখান থেকে সিলেক্ট করবেন আপনি আপনার ডিস্ট্রিক্ট বা আপনার বাকি সব অ্যাড্রেস এখান থেকে আপডেট করে আপনি আবার ফর্মে ব্যাকে আসতে পারবেন এই আপডেশনটা খুব মাস্ট যাতে ভেরিফিকেশনে খুব ভালোভাবে আপনার ফর্ম এগিয়ে যায় বা পাস হয়ে যায় এবার আপডেট ক্লিক করলেই আপনার আপডেটেড হয়ে গেল টোটাল ডিটেইলস এবার নিচে চলে আসুন দেখবেন হ্যাঁ সব কিছু ডিটেইলস আপনি চেক করে নেবেন এবং নিচে এবার এসে দেখবেন ট্রেডমার্ক ক্যাটাগরিতে আপনি কোন ট্রেডমার্ক ইউজ করতে চাইছেন আপনি কি নামের ট্রেডমার্ক বানাতে চান না লোগো বানাতে চান আপনি এখান থেকে সব কিছু চুজ করতে পারবেন দেখুন কালার ডিভাইস শেপ অফ গোট সাউন্ড মার্ক থ্রি ডাইমেনশন বা ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে তখন যখন আপনি নামে রেজিস্ট্রেশন করতে চাইছেন বা নামে ট্রেডমার্ক বানাতে চাইছেন এবার কোন নামে ট্রেডমার্ক বানাতে চান সেটি এই ট্রেডমার্কের পাশের বক্সটিতে আপনি লিখবেন যেটি আমি এখানে ঢেকে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না এবার সেকেন্ড অপশানে চলে আসুন ইফ মার্ক ইন আ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান হিন্দি অর ইংলিশ অর্থাৎ হিন্দি অথবা ইংরাজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে যদি আপনি নাম নিয়ে থাকেন সেক্ষেত্রে সেটি কোন ভাষা এবং তার ট্রান্সলেশন করলে কী হবে আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি হিন্দি অথবা ইংলিশ ছাড়া অন্য ভাষা দেন তবে এই বক্সগুলি অ্যাক্টিভ হবে নাহলে এইরকমই ব্রাউন হয়ে থাকবে এবার আপনাকে একেবারে আরেকটু নিচে চলে আসতে হবে নিচে ফর্মের দিকে দেখবেন ক্লাস অফ গুডস অ্যান্ড অর সার্ভিসেস অর্থাৎ আপনি যে ক্লাস চুজ করেছেন সেই ক্লাসের কোন ক্যাটাগরিতে আপনার গুডস পড়ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেটি এখানে এডিট অপশানটিকে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এডিট করবার মতো অপশানগুলো চলে আসবে আপনি এডিট খুললেন এবং যে উইন্ডোজটি আসলে তাতে ওকে করলেন আপনার কাছে অপশানগুলো চলে এলো এবার এই অপশান থেকে আপনি প্রোডাক্টের নাম লিখবেন এবং সার্চ করে সেই অপশানগুলি পেয়ে যাবেন তারপর আপনাকে এখান থেকে আপডেট করতে হবে এবার তার নিচে চলে আসুন দেখবেন স্টেটমেন্ট অ্যাজ টু ইউজ অফ মার্ক অর্থাৎ আপনি যে কোম্পানি রেজিস্ট্রেশন করতে চাইছেন বা ট্রেডমার্ক বানাতে চাইছেন সেই কোম্পানি অলরেডি তৈরি হয়ে গেছে নাকি সেই কোম্পানি তৈরি হতে চলেছে যদি কোম্পানি এখনও তৈরি না হয় তাহলে প্রপোজ টু বি ইউজড লিখবেন আর যদি কোম্পানি অলরেডি তৈরি হয়ে যায় সেকেন্ড অপশানটি ক্লিক করে আপনি কবে থেকে কোম্পানি খুলেছেন বা কবে থেকে সেই নাম ইউজ করছে সেটি লিখবেন এবারে নিচের ঘরটি দেখুন লেখা আছে এনি আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন অর স্টেটমেন্ট যদি প্রয়োজন হয় ঘরটিতে লিখবেন না হলে কোনো লেখার প্রয়োজন থাকে না এবার ফর্মের একেবারে নিচে চলে আসুন দেখুন সেভ অ্যান এক্সিট আছে সেভ অ্যান এক্সিট তখন আপনি ক্লিক করবেন যখন আপনি ফর্মটিকে এখন সাবমিট করবেন না কিন্তু পরে সাবমিট করবেন চেক করে তখন তারপর দেখুন সেভ অ্যান্ড রেজিউম করতে পারবেন এরপর অ্যাটাচ ডকুমেন্ট ক্লিক করে আপনাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্ট আপনি সাপোর্টিভ হিসাবে দিতে চাইছেন এই ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের জন্য আপনি এখানে লিস্ট খুলতে পারবেন এখানে লিস্ট অনুযায়ী কিন্তু আপনি যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট ক্লিক করে আপডেট করবেন ন্যাচারালি আমাদের নতুন প্রপ্রিয়েটারশিপ বা বিজনেস অনুযায়ী যেগুলো অলরেডি আছে সেইগুলো আমরা আপডেট করবো অর্থাৎ আপনার কোম্পানির এমএসএমইতে বা আরওসিতে রেজিস্ট্রেশন হয়ে থাকলে তার ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে আপনি আদার ডকুমেন্ট সিলেক্ট করে আপনি আপনার নিজের প্যান কার্ড আপনার অ্যাড্রেস প্রুফ এইগুলোকে আপনি আপলোড করে দেবেন অ্যাজ আ সাপোর্টিভ ডকুমেন্ট কারণ ডকুমেন্ট ছাড়া ন্যাচারালি এই ধরনের অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হয় না তাহলে এইভাবে ব্রাউজ অপশান টিপে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন তারপর আপলোড করে আপলোড করবেন আপলোড হয়ে গেলে ডান অপশানটিকে ক্লিক করবেন ডান হয়ে গেলেই আপনি আবার ফর্মে ফিরে আসবেন এবার ফর্মের একেবারে নিচে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আপনার ফর্মটা কীভাবে হয়েছে এখানে প্রিভিউ দেখে আপনি ভুলগুলোকে চিহ্নিত করবেন যদি এডিট করবার দরকার পড়ে আপনি এডিট করতে পারবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ডিজিটালি সাইন অ্যান্ড সাবমিট বাটন ক্লিক করবেন এবং আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে ডিজিটাল সাইন হয়ে যাওয়ার পরে এটি খুব সহজ পদ্ধতি আমাদের ফর্ম ন্যাচারালি এইরকমভাবে আপনার সিগনেচার দেওয়ার জন্য পেজে চলে আসবে সেখান থেকে আপনি সিগনেচারের জন্য সেন্ড টু সাইনের জন্য ক্লিক করবেন এবং এখান থেকে সরাসরি আপনার ডিজিটাল সিগনেচার ভেরিফাই করবার পেজে চলে আসবেন এখান থেকে আপনি ক্লিক টু সাইন ক্লিক করলেই আপনার সেই পেজে চলে আসবে যেখান থেকে আপনি আপনার সেই ডিজিটাল সিগনেচার আপলোড করেছিলেন সেটিকে আপলোড করলেই ভেরিফাই হবে এবং ডকুমেন্ট সাইন্ড কে সাকসেসফুলি আপনি একটি মেসেজ পেয়ে যাবেন এবং আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে এই ডিজিটালি সাইন করবার পরে
এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য আপনি গো ব্যাকে যাবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ফর্মটি। এবার পেমেন্ট করবার জন্য দেখুন নিচে অপশন আছে বাঁদিকে পেমেন্ট, এখানে মেক পেমেন্ট ক্লিক করবেন। এবং আপনাদেরকে বলে দিই এই নতুন ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আমাদের 4,500 টাকা অনলাইনে সাবমিট করতে পড়ে। এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দুটি ফর্ম দেখাচ্ছে, আপনি যেটির জন্য অ্যাপ্লিকেশান করবার পরে পেমেন্ট করতে চান সেটিকে সিলেক্ট করবেন। প্রিভিউ করে দেখে নিতে পারবেন সেই ফর্মটি আপনি পাচ্ছেন কিনা। এবার মেক পেমেন্টে ক্লিক করলেই আপনি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন ট্রানজাকশনের পেজে চলে আসবেন। দেখবেন লেখা রয়েছে আপনার টোটাল ডিটেলস, আপনি কোন অ্যাপ্লিকেশনটির জন্য পেমেন্ট করবেন। আবারও বলি আমাদের 4,500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। সবকিছু ডকুমেন্ট দেখে নেওয়ার পর আপনি এই বক্সটি ক্লিক করবেন এবং মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্ট ক্লিক করলে আপনারা ন্যাচারালি যেভাবে অনলাইনে ট্রানজাকশন বা অনলাইনে পেমেন্ট করে থাকেন যে কোনো ফর্মে, সেই একই রকম ফর্ম্যাটে আপনাকে হয় ডেবিট কার্ডে না হলে ক্রেডিট কার্ডে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে আপনি একবার ডিটেলসগুলো দেখে নেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করবার পরে আপনাকে সরাসরি পেমেন্টের পেজে চলে আসবে, যেখান থেকে আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য ব্যাঙ্ক চুজ করতে পারবেন, অর্থাৎ নেট ব্যাঙ্কিং চুজ করতে পারবেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এটি আপনি আপনার যেভাবে অনলাইন পেমেন্টে সুবিধা হবে সেটি করতে পারবেন এবং পেমেন্ট করবার পরেই এইরকম রিসিপ্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করে নিতে পারবেন। অবশ্যই একবার দেখে নেবেন টোটাল ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি এই প্রিন্ট আউটটাকে রেখে দিতে পারবেন ইন ফিউচার আপনার রেফারেন্স হিসাবে, আপনি প্রিন্ট করে নেবেন সেটা আপনার জন্য বেস্ট হবে। এবার এইখানেই আমাদের পেমেন্ট করবার সঙ্গে সঙ্গেই ন্যাচারালি আমাদের সাবমিশন হয়ে গেছে ফর্ম। এবার ফর্ম জমা হয়ে যাওয়ার পরেও আপনি এই পেমেন্টটি রিসিপ্ট বের করতে পারবেন, সেক্ষেত্রে পেমেন্ট হিস্ট্রিটা ক্লিক করে আপনি এখান থেকে দেখুন ডান দিকে অপশান দিয়ে আছে রিসিপ্ট, এখান থেকে আপনি রিসিপ্ট ক্লিক করতে পারবেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন, তারপর সেটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। এবার বন্ধু আপনি যদি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে চান তাহলে এই পেজেরই বাঁদিকে যে ফর্ম হিস্ট্রি লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক ক্লিক করে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন। ন্যাচারালি ফর্ম সাবমিট করবার 90 থেকে 120 দিন পর আমাদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়। আপনি আপনার ফোনে এবং ইমেলে তার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধু এই হলো টোটাল অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি যে কোনো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবার জন্য। বন্ধু এই নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে মেল করতে পারেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।